কালো আঙ্কেল, ও কালো আঙ্কেল, আমিও তোমার নৌকায় উঠে স্কুলে যেতে চাই। তুমি কি আমাকে তোমার নৌকা দিয়ে নদী পার করে দিবে গো? আমি তো পাখিদের নদী পার করার জন্যই নৌকা চালাই, টাকা দিলে তোকে কেন, সবাইকে নদী পার করে দিব। এখন বাড়িতে গিয়ে তোর মায়ের কাছ থেকে টাকা আর স্কুল ব্যাগ নিয়ে আয়, আমি তোকে নদী পার করে দিব। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি এক্ষুনি যাচ্ছি। মা, ও মা, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো মা, মা তো দেখছি বাড়িতেই নেই। তাহলে আসবে কি করে? মা বুঝি বেলুন বিক্রি করতে গেছে, আমি বরং মাকে খুঁজতে চলে যাই। সেটা তো জানোই না, কিন্তু মা তুই আজ আমাকে কেন খুঁজে বেড়াচ্ছিস বলতো, কি হয়েছে তোর? মা, আমি পাশের বনের স্কুলে যাব, তাই আমাকে নৌকা ভাড়া দাও। কালু আঙ্কেল নৌকায় ভাড়া আর স্কুল ব্যাগ নিয়ে এক্ষুনি যেতে বললো। মারে, বেলুন বিক্রি করে যে কটা টাকা পাই তা দিয়ে তো তিন বেলা ঠিক মতো খাবারই কিনতে পারি না, তাহলে তোকে নৌকা ভাড়া দিব কি করে বলতো? কিন্তু মা, আমার হচ্ছে সবার মতো স্কুলে যেতে ইচ্ছে করে, আমি চাই পড়াশোনা করে বড় একটা চাকরি করবো, আর তখন তোমাকে কষ্ট করে আর বেলুন বিক্রি করতে হবে না মা। আমার তো ইচ্ছে হয় রে মা তোকে পড়াশোনা করানোর, কিন্তু কি আর করব, গরিব ঘরে জন্ম নিয়েছিস, তাই তোকে পড়াশোনা করানোর মতো সামর্থ্য যে আমার কাছে নেই। তারপরও কাল থেকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করব তোকে। সত্যি বলছো মা, আমি কি স্কুলে পাঠাবে? ইয়ে, কি মজা কি মজা, আমি স্কুলে যাব স্কুলে যাব। এসব বলে টুকি খুশিতে আত্মহারা হয়ে সেখান থেকে চলে যায়। আর টুনি সারাদিন সামান্য কিছু টাকার বেলুন বিক্রি করে বাকি বেলুনগুলো নিয়ে বাড়িতে চলে আসে, আর এভাবেই সেই দিন কেটে যায়। মা টুকি, বাজার খরচের এই ব্যাগটাই কিছুদিনের জন্য স্কুলে নিয়ে যা, আমার টাকা হলে তোকে একটা নতুন ব্যাগ কিনে দিব রে মা। আচ্ছা ঠিক আছে মা, আমার কোনো সমস্যা নেই। এবার চল আমার সাথে, চল আমি তোকে নৌকায় উঠিয়ে দিয়ে আসি। কালু দাদা, আমার মেয়েকে বাকিতে কিছুদিন নদীটা পার করে দাও না গো, আমি পরে তোমাকে সব টাকা একসাথে দিয়ে দিব। এখন আমার কাছে কোনো টাকা নেই, তাই তোমাকে এখন আমি কোনো টাকা দিতে পারবো না। না না, আমি কোনো বাকিতে কাউকে নদী পার করি না, বাকির নাম ভাগ্যি, এটা আমি ভালো করে জানি, তাই ওসব ঝামেলাতে যেতে চাই না। এইটুকি, নৌকা থেকে নাম নাম বলছি, এখন টাকা নেই তাহলে এখন কেন মেয়েকে স্কুলে পাঠাচ্ছিস? যখন টাকা হবে তখন পাঠাতি, আর দেখছি মেয়েটাকে একটা স্কুল ব্যাগও কিনে দিতে পারিস নি, বাজার খরচের ব্যাগ নিয়ে কেউ স্কুলে যায় নাকি? কালু দাদা, আমি আজ গরিব বলে তুমি আমাকে এভাবে অপমান করলে, আমি তোমার কাছে কখনো এটা আশা করিনি। চল মা বাড়িতে চলে যাই, আমি কথা দিচ্ছি টাকা যেভাবে হোক জোগাড় করে তোকে স্কুলে পাঠিয়ে দিব। যা যা, টাকা ছাড়া নৌকায় উঠতে এসেছে, আমি তো অপমান করবই, যত সব এই গরিব পাখিরা কেন যে বিরক্ত করতে আসে বুঝি না, গরিব পাখিদের জন্য বুঝি নদীর পাড়ে সাইনবোর্ড লাগিয়ে দিতে হবে। বাবা, আমায় একটু নদীটা পার করে দিবি, আমি আমার মেয়ের বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে, টাকা দিয়ে নৌকায় ওঠো। কিন্তু বাবা, আমার কাছে যে কোনো টাকা নেই। টাকা নেই তাহলে নৌকায় উঠতে চাও কেন? সাইনবোর্ড দেখোনি নাকি, কি লেখা আছে? তোমাদের মতো গরিবদের জন্য সাইনবোর্ড লাগিয়েছি, তবুও তোমরা বিরক্ত করতে আসো? টাকা ছাড়া আমি কাউকে পার করি না, এখন আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যাও তো। সামান্য কটা টাকার জন্য একজন বৃদ্ধা পাখিকে অপমান করলি, তোর এমন নৌকার অহংকার বেশি দিন থাকবে না, এই আমি বলে দিলাম। এসব বলে মিনু মুড়ি সেখান থেকে চলে যায়, আর মিনু উড়ে যেতে দেখতে পায় একটি বেলুন উড়ে তার দিকে আসছে। এভাবে বেলুনটা যেই না তার কাছে আসে,
তখনই মিনু বেলুনটাকে হাত দিয়ে ধরে ফেলে। জানি না কার বেলুন উড়ে এসেছে, তাকে খুঁজে পেলে বেলুনটা দিয়ে দিব। বুড়িমা, বেলুনওয়ালি এসে গেছে, বেলুনটা আমার গো। বুড়িমা, বেলুন বিক্রি করতে যাচ্ছিলাম আর হঠাৎই একটা গাছের সাথে লেগে এই বেলুনটা উড়ে এদিকে আসে, তখন থেকে এই বেলুনের পিছনে ছুটেই চলেছি, অবশেষে তুমি ধরতে পেরেছো। ও আচ্ছা, এই নে তোর বেলুন, আর এরপর থেকে সাবধানে চলাফেরা করিস, কেমন? ঠিক আছে বুড়িমা, তা তুমি এদিকে কোথায় গিয়েছিলে? সে কথা আর বলিস না রে মা। এরপর মিনু বুড়ি টুনিকে সব কথা খুলে বলে। কালু দাদা তোমাকে নদী পার করে দেয়নি? আমার মেয়েও স্কুলে যাওয়ার জন্য গিয়েছিল, কিন্তু টাকা নেই জন্য কালু দাদা আমার মেয়েকেও নদী পার করে দেয়নি। আর স্কুলে যেতে না পারার কারণে বাড়িতে মেয়েটা কেঁদেই মরছে। মেয়েটাকে কোনোভাবে বুঝিয়ে রেখে বেলুন বিক্রি করতে আমি চলে এলাম। তোর বেলুন ওরা দেখে তো আমার মাথায় একটা বুদ্ধি এসে গেল। কি বুদ্ধি বুড়িমা বলো তো শুনি? আমি বাড়ি বানানোর কাজ পারি, তাই বলি তোর বেলুনগুলো দিয়ে তোকে একটা বেলুন বাড়ি বানিয়ে দেই, আর বেলুন বাড়ি বাতাসের বেগে উড়ে উড়ে নদীর ওপারে চলে যাবে। তখন তোর মেয়ে প্রতিদিন স্কুলে যেতে পারবে, এমনকি তোর সুন্দর বেলুন বাড়িতে যদি পাখিরা উঠে নদী পার হতে যায় তাহলে তোরও কিছু পয়সা ইনকাম হবে। বুড়িমা তুমি তো অনেক ভালো একটা বুদ্ধি দিয়েছো। ঠিক আছে, তুমি এক্ষুনি আমার বেলুনগুলো দিয়ে একটা বেলুন বাড়ি বানিয়ে দাও, আর বেলুন বাড়ি বানানো হলে আমি তোমাকে নদী পার করে দিব, এমনকি বনের সব গরিব পাখিদের বাকিতে পারাপার করব। টুনির কথা শুনে মিনু বেলুন দিয়ে বাড়ি বানানোর কাজ শুরু করে দেয়, আর এক পর্যায়ে মিনু সুন্দর একটা বেলুন বাড়ি বানিয়ে ফেলে, আর টুনি মিনুকে বেলুন বাড়িতে করে নদী পার করে দেয়। বুড়িমা তোমাকে অনেক ধন্যবাদ গো, আজ তোমার জন্যই আমাদের বনের গরিব পাখিরা পড়াশোনা করতে পারবে। আমি এক্ষুনি বনের গরিব পাখিদের স্কুলে পাঠিয়ে দিব। হ্যাঁ রে মা, তুই তাহলে যা। মা কি সুন্দর বেলুন বাড়ি! মা আমি তাহলে সবাইকে আমাদের বাড়িতে দেখে নিয়ে আসি, আর আমার বন্ধুরা মিলে প্রতিদিন বেলুন বাড়িতে করে স্কুলে যাব, তখন যে কত মজা হবে ভাবছি তো আমার অবাক লাগছে মা। পায়ুন, এই পায়ুন বাইরে আন, একটা খুশির খবর আছে রে। কি খুশির খবর রে টুকি, বল দেখি। তখন টুকি পারুলকে সব কথা খুলে বলে, আর সব শুনে পারুল খুশি হয়ে ঘর থেকে তার স্কুল ব্যাগ নিয়ে টুকির সাথে চলে আসে, আর এভাবে টুকি তার সব বন্ধুদের নিয়ে বেলুন বাড়িতে উঠে স্কুলে চলে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়, আর ধীরে ধীরে টুনির বেলুন বাড়ির কথা পুরো বনে ছড়িয়ে পড়ে, এবং বনের ধনী গরিব সব পাখিরাই টুনির বেলুন বাড়িতে করে নদী পার হতে থাকে। এতে করে টুনি ভালো ইনকাম করতে থাকে, আর অন্যদিকে কালুর নৌকায় কেউ পার না হয় কালুর ইনকাম কমতে থাকে। এই টুনি দেখছি আমার সাথে খুব বাড়াবাড়ি শুরু করেছে, এর শাস্তি তো ওকে দিয়েই ছাড়বো। টুনি আমাকে তো চিনিস না, আমি হলাম কালু শয়তান, আর কিভাবে কাকে ধ্বংস করা যায় এই কালুর মাথায় সব রকম বুদ্ধি আছে। এসব বলে কালু নৌকার ঘাট থেকে বাড়িতে চলে আসে। টুনি আমি আজ তোর বেলুন বাড়ি এই সুচ দিয়ে ফুটো করে দিব, তখন দেখব তুই কি করে বেলুন বাড়িতে করে পাখিদের নদী পার করে দিস। এসব বলে কালু বেলুন বাড়ির দিকে যেতে থাকে, আর তখনই বনের কিছু পাখি নদী পার হওয়ার জন্য টুনির বাড়িতে চলে আসে, এবং কালুর সব কথা তারা শুনে ফেলে, আর কালুকে সবাই খুব মারতে থাকে। বাড়ির শব্দ পেয়ে টুনি আর টুকি ঘর থেকে বেরিয়ে আসে। কি হয়েছে, তোমরা আমার বাড়িতে এসে কালু কাকাকে কেন মারছো? সবাই থামো থামো বলছি। আরে টুনি, তোমার ভালোর জন্যই তো একে মারছি, আজ আমরা যদি এখানে না আসতাম তাহলে তোমার এই বেলুন বাড়িটা কালু ফুটো করে দিত।
টুনি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দে। এই কানে ধরে বলছি, আমি আর কখনো তোর ক্ষতি করব না। আমার নৌকায় কেউ পার হয় না তো, তাই তোর বেলুন বাড়ি ফুটো করতে এসেছিলাম। আসলে সব দোষ আমার। আমি যদি সেদিন তোর মেয়েকে নদী পার করে স্কুলে দিতাম, তাহলে আজ আমার এই অবস্থা হতো না। এখন বুঝেছি যে কাউকে সাহায্য করলে সেও খুশি হয়, আর নিজের জীবনও সুখের হয়। হ্যাঁ কালু দাদা, ঠিক বলেছো। আর জীবনে এমন কিছু ভুল থাকে যার জন্য সারা জীবন পস্তাতে হয়, কারণ কখনকার জীবন কিভাবে পরিবর্তন হয় এটা আমরা কেউই বলতে পারি না। এসব শুনে কালু সেখান থেকে চলে যায়। এভাবে বেলুন বাড়িতে করে পাখিদের নদী পারাপার করে টুনি তার মেয়েকে নিয়ে সুখেই দিন কাটাতে থাকে। তুমি বুঝি ফসল ফলানোর জন্য জমি চাষ দিচ্ছ, কিন্তু ফসল ফলালে তো সব ফসলই বা নষ্ট হয়ে যাবে। একি তুমি তো মেঘ, মেঘ হয়ে কথা বলছো কি করে, আর ফসল নষ্ট হবে কেন? আমি হলাম জাগার মেঘ, তাই কথা বলতে পারি। আর আমি কোন সময় কোন বৃষ্টি হবে আমি তা বলতে পারি। কয়েকদিনের মধ্যে তোমাদের বনে খুব জোরে বৃষ্টি হবে, আর বৃষ্টিতে তোমার ফসল সব নষ্ট হয়ে যাবে। তাই তোমাকে সতর্ক করতে এলাম, তুমি বনে সবাইকে সতর্ক করে দিও, কেউ যেন কষ্ট করে ফসল না ফলায়। আচ্ছা ঠিক আছে মেঘ, আমি সবাইকে সতর্ক করে দিব। আর আমাদের বনের পাখিদের সতর্ক করে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ মেঘ। মা, আজ একটু তাড়াতাড়ি জমি চাষ করে আসলে, তুমি তো কিছুক্ষণ আগেই জমিতে গেলি মা। না রে মা, জমি তো চাষই করিনি, আর এত কম সময়ে চাষ দেওয়া শেষ হবে কি করে? এরপর টুনি টুকিকে সব কথা খুলে বলে। কি বলছো, মেঘ নিজে তোমাকে এসব বলেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না মেঘ আবার কথা বলতে পারে। মা, আমার না মেঘের সাথে কথা বলতে খুব ইচ্ছে, আর কোনোদিন যদি মেঘ তোমার কাছে আসে তাহলে কিন্তু মেঘকে নিয়ে আমাদের বাড়িতে আসবে, আমি মেঘের সাথে কথা বলবো। ঠিক আছে রে মা, নিয়ে আসবো। এবার আমি বনে সব পাখিদের সতর্ক করতে যাই। কালু দাদা, কষ্ট করে জমি চাষ করে ফসল ফলিয়ে কোনো লাভ হবে না। বনে কি বলতে চাইছিস, ভালো করে বলতো দেখি। এরপর টুনি কালুকে মেঘে সব কথা খুলে বলে। টুনি, তুই নিজেকে এত চালাক ভাবিস কি করে? তুই চালাকি করে আমাদের বোকা বানিয়ে ফসল ফলাবি, আর আমরা কি সেটা চেয়ে চেয়ে দেখবো নাকি? বুঝেছি, তুই বেশি দামে ফসল বিক্রি করে বনে সবচেয়ে ধনী পাখি হতে চাস, তাই না রে? আর তাই সবাইকে বোকা বানানোর প্ল্যান করছিস, আমি বুঝে গেছি। আরে কালু দাদা, কি বলছি এইসব, আমি যা বলেছি সব সত্যি বলেছি, আর আমি তোমার ভালোর জন্যই বলছি। আমার কথা বিশ্বাস করো কালু দাদা, আর যদি বিশ্বাস না করো তাহলে কিন্তু পরে পস্তাতে হবে। চুপ কর টুনি, তোর কথা আমি কেন, এই বনের কেউই বিশ্বাস করবে না। মেয়ে কখনো কথা বলতে পারে নাকি? এখন আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যেত, আমাকে সারাদিন ভুলভাল বুঝিয়ে তোর কোনো লাভ হবে না। কালুর মুখে এসব কথা শুনে টুনি সেখান থেকে চলে যায়। আর টুনি এভাবে বনে সব পাখিকে মেঘের কথা বলে বাড়িতে চলে আসে। আর বনের পাখিরা কালু জমি চাষ দেখে কালুর কাছে চলে আসে। আরে কালু দাদা, টুনি তোমাকে কিছু বলেনি, তুমি যে এখনো জমি চাষ করছো। হ্যাঁ হ্যাঁ, টুনি তো আমাকে সব বলেছে, তার মানে টুনি তোমাদের সবাইকে বোকা বানিয়ে ফেলেছে? আমাকে তো বোকা বানানো সহজ নয় বুঝেছিস, তাই আমি ফসল ফলানোর জন্য জমি চাষ করছি। কি বলছো কালু দাদা, টুনি আমাদের বোকা বানিয়েছে? তা নয় তো কি, কখনো কি তোরা শুনেছিস যে মেয়ে কথা বলতে পারে?
টুনি বনের কাউকে ফসল ফলাতে দিবে না জন্য এইসব বানিয়ে বানিয়ে বলেছে। না তো কালু দাদা, কখনো দেখিনি। সত্যি তো টুনি আমাদের বোকা বানিয়েছে, আর আমরা টুনির কথা শুনে বোকার মতো ফসল ফলানো বাদ দিয়েছি। এই সবাই চলো, আমরা ফসল ফলানো শুরু করে দেই। এরপর সবাই সেখান থেকে চলে যায়, আর সবাই ফসল ফলানোর জন্য জমি চাষ দিতে থাকে, এবং সবাই তাদের জমিতে ফসলের বীজ বপন করে দেয়। এভাবেই কয়েকদিন কেটে যায়, আর সবার ফসলের বীজ থেকে চারা বের হয়। মা, ওমা, আমি পারুলের বাড়িতে খেলতে গেলাম, তুমি আবার আমাকে খুঁজতে যেও না। এই এই দাঁড়া বলছি, দেখছিস না আকাশে কত মেঘ করেছে? মেঘ বলেছে খুব জোরে বৃষ্টি হবে, আর তুই এসব জানার পরেও খেলতে যাচ্ছিস যে? কিন্তু মা, বনের কোনো পাখি তো তোমার কথা বিশ্বাসই করছে না, তাই আমিও ভাবছি বৃষ্টি যদি না হয়। কে বলেছে বিশ্বাস করছে না? সবাই বিশ্বাস করেছে, শুধু কালু দাদা বিশ্বাস না করে ফসল ফলিয়েছে। তুমি জানো না মা, তোমাকে সবাই চালাক বলে, তুমি নাকি সবাইকে বোকা বানাতে চেয়েছিলে, তাই তো মনে সব পাখিরা তোমার কথা বিশ্বাস না করে ফসল ফলিয়েছে। কি তুই সত্যি বলছিস? তাহলে তো নিজেরাই নিজেদের ক্ষতি করছে। আকাশে মেঘ করেছে রে মা, এখন বৃষ্টি হলে ওরা সবাই ওদের ভুলটা বুঝতে পারবে। যাই হোক, এখন ঘরে আয় তো, জানালাগুলো বন্ধ করে দে, নইলে জানালা দিয়ে বৃষ্টি পানি ঘরে ঢুকবে। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুকি ঘরে চলে যায়, আর ঘরে সব জানালা বন্ধ করে দেয়, আর কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। আর বৃষ্টি পড়া দেখে বনের সব পাখিরা খুব চিন্তায় পড়ে যায়। টুনির কথাই তো দেখি সত্যি হলো, কেন যে টুনির কথা বিশ্বাস করলাম না। যেভাবে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে না যে এই বৃষ্টি আর থামবে, আর এভাবে সারাদিন বৃষ্টি পড়লে তো ফসলের বারোটা বেজে যাবে। আমার কাছে তো টাকা ছিল না, ধার করে টাকা নিয়ে ফসল ফলালাম, এখন এই বৃষ্টিতে তো সব ফসল নষ্ট হয়ে যাবে, তাহলে ধারের টাকাগুলো কি করে শোধ করব? এসব বলে বলে সবাই ফসল নিয়ে চিন্তায় পড়ে যায়, আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। আর বৃষ্টি বেগ এত ছিল যে বৃষ্টিতে সবার ঘরবাড়িগুলো নরম হয়ে ভেঙে পড়ে, আর সবাই একটি বড় গাছের নিচে আশ্রয় নিতে থাকে, আর টুনি ও টুকি সেখানে চলে আসে। টুনি, আমরা তোর কথা বিশ্বাস না করে আজ ফসল ফলিয়ে কতগুলো টাকা আর পরিশ্রম নষ্ট করে ফেললাম। আমরা তবু বিশ্বাস করেছিলাম, কিন্তু এই কালু দাদার কথা শুনে তো সবাই ফসল ফলালাম, আর তাই তো এত বড় ক্ষতি হয়ে গেল আমাদের। সবাই আমাকে ক্ষমা করে দাও, আসলে আমিও তো টুনির কথা অবিশ্বাস করেছিলাম, আর তাই আমার নিজেরও ক্ষতি হয়েছে। টুনি, তোকে আমি অনেক কথা শুনিয়েছি, অনেক অপমান করেছি, তুই আমাকে ক্ষমা করে দে। আর তোর সাথে তো মেঘের কথা হয়েছে, তাহলে তুই মেঘের কাছে গিয়ে বল না আমাদের বনে বৃষ্টি দেওয়া যেন বন্ধ করে দেয়। আচ্ছা ঠিক আছে কালু দাদা, আমি যাচ্ছি, আর তোমরাও আমার সাথে চলো, মেঘ কি বলে এবার নিজের কানে শুনে নিও। মেঘ মেঘ, দয়া করে আমাদের বনে বৃষ্টি দেওয়া বন্ধ করে দাও, বৃষ্টির কারণে আমাদের বনের যে সব ঘর বাড়ি ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ফসল নষ্ট হয়েছে কেন? তুমি বনে সবাইকে ফসল ফলাতে নিষেধ করনি? করেছিল মেঘ, কিন্তু আমরা টুনির কথা বিশ্বাস না করে ফসল ফলিয়েছিলাম, তাই তো আজ আমাদের এই দশা হয়েছে। আর কিছু বলতে হবে না, তোমরা কেমন ভয় পাচ্ছি, কি এত সিরিয়াস কথা বিশ্বাস করো না। এখন বৃষ্টি বন্ধ করার মতো কোনো বুদ্ধি নেই, কারণ মেঘদের মুখে খুব পানি জমা হয়েছে, তাই কয়েকদিন তোমাদের মনে বৃষ্টি দিতেই হবে, তবে আমি তোমাদের আশ্রয় ব্যবস্থা করে দিতে পারবো। এই নাও একটা চাদরে মেঘের টুকরো। কিন্তু মেঘ, এই টুকরো দিয়ে আমরা কি করবো? সবটা বলছি আমি, এই মেঘের টুকরোটা তোমরা নিয়ে যাও, আর যেখানে বাড়ি বানাবে সেখানে রাখলে এই টুকরো থেকে সুন্দর একটা মেঘের বাড়ি হয়ে যাবে, তোমরা সেই বাড়িতে থাকবে, আর এই বাড়ি কখনো ভেঙে যাবে না, বুঝেছো? ঠিক আছে মেঘ, তোমাকে অনেক ধন্যবাদ,
আমরা এখন আসি তাহলে। এই তোরা সবাই আগে আগে চল, আমি তোদের পেছনে এই মেঘে টুকু নিয়ে যাচ্ছি। আমি তোদের সবার বড়, তাই আমার শরীরের শক্তিও অনেক বেশি, এই জন্য শক্তির কাজটা আমি করি। সবাই কত বোকা, ভেবেছে আমি মেঘে টুকরো ওদের দিব তাই বয়ে নিয়ে যাচ্ছি। আমি তো শুধু আমার লাভের জন্যই বয়ে নিয়ে যাচ্ছি। আমি এই মেঘে টুকরো নিয়ে অন্য বনে পালিয়ে যাব, আর সেখানে গিয়ে বেশি দামে বিক্রি করব। অন্য বনের সবাই মেঘের বাড়িটা দেখে লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনে নিবে। এসব বলতে বলতে কালু সবার পেছনে পেছনে উঠতে থাকে, আর যেই না সবাই একটু দূরে চলে যায় তখনই কালু অন্য বনের রাস্তায় যেতে থাকে, এবং হঠাৎই মেঘের টুকরোটা কালুকে মাটিতে ফেলে দেয়, আর মেঘটা টুনিদের কাছে চলে যায়। একই মেঘের টুকরোটা দেখছি একা একাই আমাদের কাছে এলো, তাহলে কালু দাদা কোথায়? নিশ্চয়ই কালু দাদা কোনো বিপদ হয়েছে। এই চলো সবাই, আমরা কালু দাদাকে গিয়ে দেখে আসি, নিশ্চয়ই কালু দাদার কোনো বিপদ হয়েছে। এই চলো সবাই পিছনে গিয়ে দেখি। একি কালু দাদা, তুমি এখানে এভাবে পড়ে আছো কেন? এটা তো অন্য বনে যাওয়ার রাস্তা, তুমি রাস্তা ভুল করেছো নাকি? না টুনি, রাস্তা ভুল করিনি, আমি লোভে পড়ে এই মেঘে টুকরো নিয়ে অন্য বনে গিয়ে বাড়ি বানিয়ে বিক্রি করতে চেয়েছিলাম, আর তাই এই মেঘে টুকরো আমাকে বাড়িতে ফেলে দেয়। তোরা আমাকে ক্ষমা করে দে রে, আমি আর কখনো তোদের সাথে অন্যায় কাজ করব না, আমি লোভে পড়ে এমনটা করতে দিয়েছিলাম টুনি। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিলাম, এবার আমাদের সাথে তাড়াতাড়ি চলো, নয়তো বৃষ্টিতে ভিজে সবাই অনেক অসুস্থ হয়ে পড়বে। কিন্তু টুনি, আমি তো উঠতে পারবো না, ভিজে পড়ে গিয়ে যে আমার ডানা ভেঙে গেছে। তা উঠতে পারবে কেন, লোভ করে তো নিজের ক্ষতি করে ফেলেছো। আচ্ছা ঠিক আছে, আর কথা না বলে এখন আমার পিঠে উঠো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এরপর সবাই তাদের বাড়ির কাছে চলে আসে, আর মেঘের টুকরোটা সেখানেই রাখতে সুন্দর একটা মেঘের বাড়ি হয়ে যায়, এবং সবাই সেই মেঘের বাড়িতে ঢুকে পড়ে আর সেখানেই থাকতে শুরু করে। এই মুখপুরি অলক্ষী, এখনো শুয়ে আছিস কেন? বাড়ির সব কাজ কে করবে শুনি? উঠ বলছি। কেন এমন চিৎকার চেঁচামেচি করছেন? আজকে আমার শরীরটা ভালো লাগছে না, টোনা ঔষধ আনতে গেছে, ঔষধ খেয়ে সুস্থ হয়ে তারপর কাজ শুরু করব মা। মা দয়া করে এখন আমাকে একটু রেস্ট নিতে দিন। কি বললি, আমি চিৎকার করছি? আমাকে ঘর থেকে বের করে দিচ্ছিস? আমার খেয়ে আমার পরে আমাকে কথা শোনাচ্ছিস? দাঁড়া, তোকে আমি রেস্ট নেওয়াচ্ছি। এরপর মিনু টুনির হাত ধরে টানতে টানতে ঘরের বাইরে বের করে আনে। যা এবার চলে যা তোর বাপের বাড়িতে, তোর মতো নিঃসন্তান মুখপুরীর কোনো জায়গা নেই, আমি আমার ছেলেকে আবার বিয়ে করাবো। কি হয়েছে কিমা, কাকে আবার বিয়ে করব আমি? আর টুনি কাছে কেন, কি হয়েছে? টুনি তুমি আরো বেশি অসুস্থ হয়েছো নাকি? ওকে কি বলছিস, ওর মতো নিঃসন্তানকে আমাদের কোনো দরকার নেই। টোনা বাবা, ওকে আজকে এই বাড়ি থেকে বের করে দে, আমি তোকে আবার ভালো একটা মেয়ে দেখে বিয়ে করাবো। কি বলছেন কিমা আপনি এসব? চুপ কর মুখপুরি, তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তুই আজ পর্যন্ত একটা সন্তানের মুখ দেখাতে পারলি না, তোর কারণে ধীরে ধীরে আমাদের বংশ অন্ধকারের দিকে যাচ্ছে, আজ তো। মা চুপ করো, সন্তান না হওয়ার পিছনে টুনির কোনো দোষ নেই, সন্তান হওয়া না হওয়া সব ঈশ্বরের হাতে, আর টুনি লক্ষ্মী কিনা অলক্ষ্মী সেটা আমি ভালো জানি, সন্তান হোক আর না হোক টুনি আমার সাথে আমার বাড়িতেই থাকবে, চলো টুনি ঘরে চলো। এরপর টোনা টুনিকে নিয়ে ঘরে চলে যায়, আর মিনু অবাক হয়ে তাকিয়ে থাকে। কেঁদো না গো টুনি, শান্ত হও, এভাবে কাঁদলে তো তুমি আরো অসুস্থ হয়ে যাবে। চুপ করো বলছি লক্ষ্মীটি আমার, কে কি বলে বলুক, আমি তো তোমার সাথে আছি তাই না? টোনা মা তো ঠিকই বলেছে,
আমি অলক্ষী, মুখপুরি। আমি যদি ভালো হতাম তাহলে তো ঈশ্বর আমাকে সন্ধান দিতেন। কেন টোনা, কেন কেন ঈশ্বর আমাকে মা ডাক শোনা থেকে বিরত করেছে বলতো? আমি কি এমন ক্ষতি করেছি বলতো? টুনি, শান্ত হও বলছি, শান্ত হও। এই যে নাও, ঔষধ খেয়ে নাও, আমি তোমাকে তান্ত্রিকের কাছে নিয়ে যাব। টোনা, এই যে আমি রেডি হয়েছি, চলো তান্ত্রিকের কাছে। হে ঈশ্বর, তুমি আশীর্বাদ করো। এরপর টোনা টুনি তান্ত্রিকের কাছে চলে যায় আর তান্ত্রিককে সব কথা খুলে বলে। তান্ত্রিক বাবা, আমরা অনেক দূর থেকে এসেছি, দয়া করে আমাদের ফিরিয়ে দিবেন না তান্ত্রিক বাবা, আমি আপনার দুটি পায়ে পড়ছি। শান্ত হও বর্ষ, আমি যা বলি তা মনোযোগ দিয়ে শোন। আমার কাছে একটা ডিম আছে, ওই ডিম থেকে কন্যা সন্তানের জন্ম হবে, কিন্তু ওই কন্যা সন্তানটা হবে শুভ শক্তির প্রতীক, যার কারণে ও জন্ম নেওয়ার পর ওর অনেক বিপদ আসতে পারে। তোরা কি ওই সন্তানের ভালোভাবে খেয়াল রাখতে পারবি? আবার ওর সাথে সাথেই তোদেরও অনেক বড় বড় বিপদের সম্মুখীন হতে হবে। যত বিপদে আসুক না কেন, আমরা সব সামলে নিব বাবা। তান্ত্রিক বাবা, তবু আপনি ওই ডিম আমাকে দিন, আমি যে শুধু মা ডাক শুনতে চাই। তান্ত্রিক জাদু করে একটা কাঁঠাল প্রকট করায় আর কাঁঠাল থেকে একটা ডিম বের করে টুনিকে দেয়। খুশি মনে সেই ডিমটা বাড়িতে নিয়ে আসে আর সঠিকভাবে সেই ডিমে তা দিতে থাকে। এক পর্যায়ে সেই ডিম থেকে একটা কন্যা সন্তান বেরিয়ে আসে। বাহ, আমার কন্যাটা তো একদম পরীর মতো দেখতে। টুনি, আমি আমার মেয়ের নাম রাখলাম টুকি। বাহ, নামটা তো অনেক সুন্দর। আমরা দুজন মিলে আমাদের মেয়েকে সকল বিপদ থেকে রক্ষা করব, কোনো বিপদ এর ধারের কাছে আসতে দিব না। এভাবেই অনেক দিন কেটে যায়। টুকি বড় হতে থাকে। টুকি যত বড় হতে থাকে দিন দিন ওর সাথে একটা না একটা অঘটন ঘটতেই থাকে। সকালে টুকি ঘুমের মধ্যেই বলতে থাকে, না ছাড়ো ছাড়ো আমাকে, আমাকে মেরো না মা বাবা, বাঁচাও বাঁচাও আমাকে, এই রাক্ষস আমাকে মেরেই ফেলবে। আর রাক্ষস, সরে যা বলছি, আমার সামনে থেকে সরে যা মা। টুকি, মা আমার, কি হয়েছে তোর? তুই এভাবে চিৎকার করলি কেন বল আমাকে? মা, শান্ত হ, শান্ত হ মা, দেখ আমার দিকে, আমার দিকে তাকা। সেদিনের ছায়া রাক্ষসটা আজকে আমার স্বপ্নে এসেছিল আর আমার বুকে ছুরি দিয়ে আঘাত করেছে। মা, ও আমাকে তোমাদের থেকে আলাদা করে দিবে মা। টোনা, আমার মেয়েকে আজকে ওই তান্ত্রিকের কাছে নিয়ে যেতে হবে। টুকি আবারও আমার স্বপ্ন দেখেছে, আমি চাই না আমার মেয়ের কোনো ক্ষতি হোক। ঠিক আছে টুনি, চলো চলো এক্ষুনি চলো। এরপর ওরা টুকিকে নিয়ে তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিক সব কথা শুনে বলতে থাকে, তোদের মেয়ের ওপর অশুভ শক্তির প্রভাব পড়েছে, তোদের মেয়েকে কয়েকদিনের জন্য নিরাপদ স্থানে রাখতে হবে। আমি ওকে যে কাঁঠাল বাড়ি থেকে বের করেছিলাম সেই কাঁঠাল বাড়িতেই বন্দি করে রাখবো, নইলে ওর অনেক বড় বিপদ হতে পারে। তান্ত্রিক বাবা, আপনি আমার মেয়েকে রক্ষা করুন, কাঁঠালে বন্দি করুন। তান্ত্রিক জাদু করে টুকিকে কাঁঠালে বন্দি করে আর কাঁঠালটাকে তান্ত্রিক তার কাছেই রেখে দেয়। এরপর টোনা টুনি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে।
টোনা, ওই কাঁঠালের ভিতর যদি আমার মেয়ের কোনো ক্ষতি হয়, আমি যে কিছু বুঝতে পারছি না। আমার মধ্যে বারবার খু ডাকছে টোনা। টুনি, তান্ত্রিক বাবা আছে তো, আমাদের কাঁঠাল কন্যার কোনো ক্ষতি হতে তিনি দিবেন না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন বনে একটা দানব রাক্ষস আসে আর পাখিদের ধরে ধরে খেতে থাকে। আয় আয় আমার কাছে আয়, পালাচ্ছিস কেন? কোথায় কোথায় তোদের সেই শুভ শক্তির প্রতীক? কোথায় লুকিয়ে রেখেছিস তাকে? ডেকে আন বলছি তাকে, আমার সামনে আন, শেষ করে দিব আমি সবাইকে। রাখবো না এই বনে, কাউকে রাখবো না। ওগো চলো না তান্ত্রিকের কাছে যাই, আমাদের মেয়েটার খবর জানতে। বনে তো রাক্ষস এসেছে, হয়তো তান্ত্রিক বাবা রাক্ষসের সম্পর্কে কিছুই জানে না। ওগো চুপ করে আছো কেন, চলো না। এরপর টোনা টুনি তান্ত্রিকের কাছে গিয়ে তান্ত্রিককে সবটা খুলে বলে। আমি তো জানতামই না যে রাক্ষস বনে এসেছে, আজ উপযুক্ত সময় এসেছে কাঁঠাল কন্যাকে কাঁঠাল থেকে বের করার। তোরা দাঁড়া, আমি কাঁঠালকে নিয়ে আসি। এরপর তান্ত্রিক জাদু করে কাঁঠালটাকে নিয়ে আসে আর কাঁঠালটাকে নিয়েই রাক্ষসের সামনে যায়। এই কে তুই? কে এইভাবে আমার পথ আটকে দাঁড়িয়েছিস কেন? তুই কি আমার পেটে যেতে চাস? যেতে চাই না, তবে তোকে মারতে চাই। কাঁঠাল কন্যা বেরিয়ে আসো কাঁঠাল থেকে আর মেরে ফেলো এই রাক্ষসকে। এরপর কাঁঠাল থেকে টুকি বেরিয়ে আসে আর তার শুভ শক্তি দিয়ে রাক্ষসকে ধ্বংস করে ফেলে। টোনা টুনি, আজ থেকে তোমাদের কন্যার সব বিপদ শেষ, এখন তোরা একে বাড়িতে নিয়ে যেতে পারিস। এরপর টোনা টুনি টুকিকে নিয়ে বাড়িতে আসে আর এরপর থেকে টুকির সব বিপদ কেটে যায় আর ওরা টুকিকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।